বন্ধুরা স্বাগত খবর বাংলার গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গেও বৃষ্টিপাত বাড়বে এছাড়া বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এই দিকেও বৃষ্টিপাত বাড়বে এমনটা জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এটি মূলত বুধবার থেকে বাড়ার সম্ভাবনা রয়েছে এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলা কিছু বৃদ্ধি পাবে এমনটা কিন্তু সম্ভাবনা রয়েছে কোন কোন দিকে রয়েছে আপনাদের জানিয়ে দিচ্ছি তারপর আমরা বিস্তারিত সেগুলিকে ট্র্যাক করে করে দেখব প্রথমে তথ্যগুলি আপনাদের জানিয়ে দিই কী হতে যাচ্ছে যেটা হচ্ছে আলিপুর আবহাওয়া যেটা বলছে যে উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে বিশেষ করে আলিপুরদুয়ার কোচবিহারে এখানে বুধবার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু আস্তে আস্তে শুরু হবে বৃহস্পতিবারেও ভারী থেকে অতি ভারী চলবে তবে বাকি যে জেলাগুলি রয়েছে আলিপুর আলিপুরদুয়ার কোচবিহার বাদ দিয়ে সেখানে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই সমস্ত জেলাতে ভারী বৃষ্টিপাত চলবে এর পাশাপাশি বিহারের দিকে ভারী বৃষ্টিপাত থাকবে এটা রয়েছে এছাড়া যেটা হচ্ছে উড়িষ্যার দিকে এবং ঝাড়খণ্ডের দিকে ভারী বৃষ্টিপাত থাকবে এর পাশাপাশি বিহার ঝাড়খন্ড এবং পশ্চিমবঙ্গে বা এবং উড়িষ্যার দিকে বজ্র বিদ্যুতের কিন্তু সম্ভাবনা থাকছে এমনটা জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবারে বুধবারের দিকে যেটা হচ্ছে ভারী বৃষ্টিপাত মূলত এই উত্তরবঙ্গের জেলাগুলি তার সঙ্গে উড়িষ্যা এবং ঝাড়খন্ড বিহারের দিকে থাকবে আর বুধবারের দিকে ভারী বৃষ্টিপাত আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া এই দিকের কোথাও কোথাও দু এক জায়গাতে হতে পারে এবং বৃহস্পতিবার যেটা বলছে এই জায়গাটা আরও একটু বাড়বে সেক্ষেত্রে বীরভূম মুর্শিদাবাদ তার সঙ্গে পশ্চিমাঞ্চলের আরও কিছু জেলায় বেড়ে যাচ্ছে যেমন পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এই দিকটাতে মূলত একটু বেশি করে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা মানে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও হতে পারে তবে আপনাদের বলে রাখি এই এখানে ভারী বৃষ্টিপাত যে হবে শুধুমাত্র তাই নয় অন্যান্য জায়গাতেও কিন্তু সম্ভাবনা ঘুরিয়ে ফিরিয়ে থাকবে তবে পশ্চিমাঞ্চলের জেলাতে বৃষ্টিপাত বাড়বে কারণ এবং কারণ বেশি বৃষ্টিপাতের দাপটটা থাকবে ঝাড়খণ্ড এবং উড়িষ্যা এলাকাতে ফলে পশ্চিমাঞ্চলের জেলাতে ওই দাপটটি বেশি থাকবে এমনটাই কিন্তু রয়েছে আবার আপডেটে যেটা আপনাদের জানিয়ে দিলাম সঙ্গে ভারী বৃষ্টিপাত যেগুলো তবে থাকছে তবে ভারী থেকে অতি ভারী শুধুমাত্র দার এইদিকে কোচবিহার আলিপুরদুয়ারের দিকেই থাকবে এর প্রভাব বাংলাদেশের দিকে রংপুর বিভাগে থাকবে এছাড়া এই পশ্চিমবঙ্গের সঙ্গে যে সমস্ত জেলাগুলি রয়েছে বাংলাদেশের সেখানেও কিন্তু ওই একই রকম সম্ভাবনা থাকবে তবে বেশি বৃষ্টিপাত কিন্তু মূলত বাংলাদেশের দিকে পশ্চিম পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলে দেখা যাবে এমনটা সম্ভাবনা কিন্তু রয়েছে চলুন আমাদের বিস্তারিত জানিয়ে দিচ্ছি তবে স্যাটেলাইট চিত্র যেহেতু আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে যেটা হয়েছে মঙ্গলবারের দিকে সেটা হচ্ছে এই বিহার এবং তার সঙ্গে নেপাল এ অংশগুলিতে প্রচণ্ড মেঘ রয়েছে এবং যার ফলে সিকিম ভুটানের সঙ্গ নিয়ে দার্জিলিং এবং কালিম্পং তার সঙ্গে জলপাইগুড়ি জেলার বেশ কিছু অংশে কিন্তু ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে বা হাল তার সঙ্গে হালকা মাজারে এবং বর্জ্যবিদ্যুত হতে পারে এর পাশাপাশি এর প্রভাবটা উত্তর দিনাজপুরের দিকেও থাকবে তো মূলত উত্তরবঙ্গের পাঁচটি জেলার পাশাপাশি উত্তর দিনাজপুরেও কিছুটা প্রভাব বেশি থাকবে এমনটা কিন্তু আগামী দু তিন দিনের সম্ভাবনা রয়েছে এটা আপনাদের জানিয়ে দিলাম এটা দেখতে পাচ্ছি এবং সকাল থেকে যেটা যেটা দেখা যাচ্ছে সকালের দিকে যে আকাশ তাতে কিন্তু এই যে রয়েছে আসাম আসামের বিভিন্ন অংশে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে তবে সব জায়গাতে বৃষ্টিপাত একসঙ্গে থাকছে না ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন জায়গাতে হবে মনমনসিংহের দিকে বেঙ্গ রয়েছে এখানে কোথাও বৃষ্টিপাত হবে কোথাও বৃষ্টিপাত হচ্ছে না পরবর্তী ক্ষেত্রে এখানে কিন্তু দুপুরের দিকে মেঘ আসার সম্ভাবনা রয়েছে যার ফলে সেখানে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে এবং যেটা হচ্ছে দেখুন দক্ষিণবঙ্গে যে জেলাগুলি রয়েছে সমস্ত আমরা দেখতে পাচ্ছি চিত্রটা এই পুরো এরিয়াটা যে দক্ষিণবঙ্গ এখানে দেখুন কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ কোথাও কোথাও আকাশ পরিষ্কার রয়েছে কোথাও একটু গুমট ভাব রয়েছে এরই মধ্যে কিন্তু পরবর্তী ক্ষেত্রে এখানে মেঘ জমে বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাত হবে তবে যেটা আপাতত দপ্তর জানাচ্ছে যে কিছু কিছু এলাকাতে হতে পারে সব জায়গাতে হবে না এমনটা জানিয়েছে বজ্রবিদ্যুতের সম্ভাবনাও থাকছে তার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে ঝাড়খণ্ড এলাকাতে বৃষ্টিপাত হবে এবং উড়িষ্যার দিকেও বৃষ্টিপাত হবে এমন সম্ভাবনা কিন্তু রয়েছে এবারে চলুন আমরা এখান থেকে এটাকে ভালো করে বোঝার জন্য আমরা চলে যাচ্ছি যে বজ্র বৃষ্টি মোড়ে গিয়ে কী দেখতে পাচ্ছে সেখান থেকে জানিয়ে দিচ্ছি আমরা নিম্নচাপের বিষয়টি এই ভিডিওতে দেখব না পরবর্তী আপডেটটা দেখব তাহলে ওইটা নিয়ে এখন আর আমরা মাথা ঘামাচ্ছি না ওই নিয়ে পরবর্তী ক্ষেত্রে আমাদের বিস্তারিত আবার জানিয়ে দেবো ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি মঙ্গলবার যেটা হচ্ছে উত্তরবঙ্গের দিকে এই যেটা যেটা মেঘ দেখছিলাম ওখানে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে বাকি দেখুন এই যে এদিকে যেটা দেখাচ্ছে এই যে খড়গপুরের দিকে যে মেঘটা এখান থেকে একটা যাচ্ছিল তো এদিকে কোথাও কোথাও হয়তো আংশিক মেঘ এলাকা বা ছিটে বৃষ্টি বা কোথাও কিছুক্ষণ হয়তো হালকা বৃষ্টি একটা হলো দিয়ে কিছু হলো না এরকম হতে পারে বাকি অংশে কিন্তু সেরকম পাতলা পাতলা মেঘ তাই কিছু না হওয়ার সম্ভাবনায় বেশি বেলা বাড়লে কী হচ্ছে দেখুন বেলা বাড়লে মেঘ কিন্তু এই এই দিক দিয়েই মানে উপকূল অঞ্চল দিয়ে কিন্তু কিছুটা মেঘ ঢুকতে পারে মানে দক্ষিণ চব্বিশ পরগনা বা সুন্দরবন লাগোয়া কিছু অংশ হাওড়া বা কলকাতার আশেপাশে বা পূর্ব মেদিনীপুরের কিছু অংশে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে বা মেঘ উঠে যেতে পারে এমন সম্ভাবনা রয়েছে পরবর্তী ক্ষেত্রে যেটা হবে যেটা হচ্ছে বাংলাদেশের এই যে চট্টগ্রামের দিকে কিছুটা বিক্ষিপ্ত মেঘযুক্ত বৃষ্টিপাত হতে পারে বা অরুণাচল প্রদেশের দিকে একটা সম্ভাবনা থাকছে এটা মোটামুটি দুপুরের আগের মধ্যে হতে পারে দুপুরের দিকে নিয়ে গেলে কিন্তু পশ্চিমাঞ্চলের দিকে এদিকে মেঘ উঠতে পারে বেশি করে মানে ঝাড়খণ্ড এলাকা এবং উড়িষ্যার দিকে বেশি মেঘ উঠতে পারে যেখানে বৃষ্টিপাত হতে পারে তার পাশাপাশি পশ্চিমাঞ্চল জেলাতে কিছুটা বেশি প্রভাব থাকতে পারে অর্থাৎ এবং আপাতত যেটা জানিয়েছে যে মুর্শিদাবাদ এবং বীরভূম নদীয়ার দিকেও কিন্তু কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে একটু বেশি বৃষ্টিপাত হতে পারে এই সম্ভাবনা কিন্তু থাকছে আর বাকি জায়গাতেও কিন্তু হালকা মাঝারি করে থাকবে সব জায়গাতেই একটা করে সম্ভাবনা রয়েছে কোন জায়গাতে নেই এরকম বলা যাবে না তবে সব জায়গাতে হবে না এটাও কিন্তু সঙ্গে থাকছে তাই কোথাও ফাঁকা থাকছে কোথাও একটু মেঘের মতো দেখাচ্ছে কোথাও একটু বৃষ্টিপাতের বেশি মতো দেখাচ্ছে এরকম করে সম্ভাবনা রয়েছে এটাই বাংলাদেশে দেখুন হালকা মাঝারি সম্ভাবনা ত্রিপুরার দিকেও হয়তো কোথাও মেঘ বৃষ্টি হবে কোথাও বৃষ্টি হবে না এরকম করে রয়েছে আমরা পরের ক্ষেত্রে নিয়ে গেলে দেখুন যেটা হচ্ছে মঙ্গলবারে যেটা হচ্ছে এই যে বিভিন্ন জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আবার রাতের দিকে নিয়ে গেলে দক্ষিণবঙ্গে পরিষ্কার হয়ে যাচ্ছে কিন্তু উত্তরবঙ্গের দিকে হালকা মাঝারি চলার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং আরও রাতে নিয়ে গেলে দেখুন কী হচ্ছে মূলত এই এলাকাতে একটু বেশি করে বৃষ্টিপাতের সম্ভাবনা বিহার থেকে শুরু করে রংপুর এবং তার সঙ্গে উত্তর দিনাজপুর সরি উত্তর দিনাজপুর হয়ে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচটি জেলাতে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা বাকি অংশে অনেকটা কম রয়েছে তবে উপকূলীয় অঞ্চলে কোথাও কোথাও বাংলাদেশে হতে পারে চট্টগ্রাম বা এদিকে কলায় এই কলায় নয় এটা হচ্ছে কলা পাড়ার দিকে এরকম সম্ভাবনা কিন্তু রয়েছে তো কিন্তু দক্ষিণবঙ্গে ফাঁকা থাকতে পারে আরও রাতের দিকে নিয়ে গেলে এবং বুধবারে দেখুন যেটা হচ্ছে আমরা দেখে দিচ্ছি এবার আর এটাকে ডিসকাস করছি না এবারে আপনারা শুধু দেখতে দেখুন যে বৃষ্টিপাতটি বুধবার থেকে বাড়ছে কি না বুধবারে কিন্তু উত্তরবঙ্গে যেটা বলছিলাম বৃষ্টিপাত বাড়তে পারে সেটা হচ্ছে এবং দক্ষিণবঙ্গে দেখুন এই যে ভারী বৃষ্টিপাত কিন্তু কোথাও কোথাও নেমে যেতে পারে আমরা যেটা বলছিলাম যে সব জায়গাতেই এই দিকটাতে বললেও কিন্তু যে কোনো জায়গাতে বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশেও হতে পারে কলকাতা তার আশেপাশেও হুগলির দিকেও হতে পারে এরকম সম্ভাবনা ঝাড়গ্রাম এলাকাতেও থাকবে ভারী বৃষ্টিপাত আবার আসামের দিকেও ভারী বৃষ্টিপাত থাকছে বুধবারে দুপুরের দিকে কারো বৃষ্টিপাত বাড়তে পারে এবং দেখুন ছড়াচ্ছে যেটা এই যে বুধবারে কিন্তু এই যে মুর্শিদাবাদ নদীয়া বা এদিকে বীরভূমের দিকে বা পূর্ব বর্ধমানের দিকে এই এলাকাতে বৃষ্টিপাত কিন্তু বাড়তে পারে ঝাড়খণ্ড এলাকাতে এই এলাকাতে বাড়বে বিহারের দিকে মূলত এই অ্যাঙ্গেলটাতেই বৃষ্টি বেশি বৃষ্টিপাত থাকবে বাকি অংশে হালকা মাঝারি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে দেখুন আস্তে আস্তে আমরা নিয়ে যাচ্ছি এবারে রাতের দিকে মূলত উত্তরবঙ্গে বাড়বে এবং অন্যান্য সময়তে এইখানে হালকা মাঝারির সঙ্গে কোথাও বিক্ষিপ্ত বাড়ি এবং আট তারিখে বৃষ্টিপাত আরও বাড়বে এবং দেখুন বুধবার রাত থেকে কিন্তু বৃষ্টিপাত বেড়ে যাওয়ার সম্ভাবনা এই যে পরিষ্কার দেখা যাচ্ছে একদম নেপাল থেকে শুরু করে বিহার থেকে ঝাড়খণ্ড হয়ে কিন্তু পশ্চিমাঞ্চল জেলার দিকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে যেখানে পো পশ্চিম বর্ধমান বীরভূম এবং দুই বর্ধমান পুরুলিয়া বাঁকুড়ার দিকে এই অংশে বৃষ্টিপাত কিন্তু বাড়তে পারে বাকি অংশেও চলবে তবে হালকা মাঝারি থাকবে তার সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং এই সময় মেঘালয়ের দিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত একটা বাড়তে পারে এভাবে দেখুন আরও নিয়ে গেলে কী হচ্ছে পরবর্তী ক্ষেত্রে এই এলাকাতে বাড়ছে দুপুরের দিকে হয়তো এখানে আরও বেড়ে যাবে এই সম্ভাবনা কিন্তু থাকছে দেখুন দুপুরের দিকে নিয়ে যাচ্ছি আমাদের যেটা এই উড়িষ্যার থেকে যেটা বলছে ভারী বৃষ্টিপাত হতে পারে উড়িষ্যার বিভিন্ন এলাকাতে দেখুন এখানে ভারী বৃষ্টিপাত ঢুকছে তো উড়িষ্যা এবং তার সঙ্গে ঝাড়খণ্ড এলাকাতে বৃষ্টিপাত থাকবে তারই প্রভাব পশ্চিমবঙ্গে দক্ষিণ এই যে পশ্চিমাঞ্চলের দিকে দেখুন ভারী বৃষ্টিপাত ঢুকছে এইদিকে কিন্তু রয়েছে মূলত ভারী থেকে অতি ভারী শুধুমাত্র উত্তরবঙ্গেই থাকবে দু একটি জায়গাতে বাকি অংশে ভারী বৃষ্টিপাত তার সঙ্গে হালকা মাঝারি সঙ্গে বজ্র বিদ্যুতের সম্ভাবনা থাকছে এবং দেখুন এই যে ভারী বৃষ্টিপাত কিন্তু এদিক দিয়ে কিন্তু একটা প্রবেশ করছে পুরো এরিয়া জুড়ে কিন্তু বৃষ্টিপাত ভালো মতো হতে পারে এই সম্ভাবনা থাকছে অর্থাৎ ঝাড় ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হয়ে বাঁকুড়া পুরুলিয়া এদিকটাতেও কিন্তু প্রবেশ থাকবে তার সঙ্গে হালকা মাঝারি বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত অন্যান্য জায়গাতেও কিন্তু থাকবে আপনাদের দেখিয়ে দিলাম দেখুন বাংলাদেশেও কিন্তু মূলত রাজশাহী থেকে ময়মনসিং সিলেট বা রংপুরের দিকে কোথাও কোথাও এখানে হালকা মাঝারি বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত চলবে এটাই রয়েছে এরকমভাবে রয়েছে আর বেশি বড়ো করছি না এবং উত্তরবঙ্গে দেখুন বৃষ্টিপাতের যে মাঝে মধ্যে আসছে হালকা মাঝারির সঙ্গে বিক্ষিপ্ত ভারী কখনও সখনও হবে এবং শুক্রবারেও কিন্তু বৃষ্টিপাত কিছুটা থাকবে আমরা যদি দেখাচ্ছি তারপর আমরা এটাকে বন্ধ করে দিচ্ছি শুক্রবারে দেখুন বৃষ্টিপাত এই যে বৃষ্টিপাত কিন্তু অনেকটাই থাকবে শুক্রবার একদম কম থাকবে না সন্ধ্যের মধ্যে বৃষ্টিপাত কিন্তু নেমে যাবে তবে এর পরবর্তী ক্ষেত্রে কী হচ্ছে রাতের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শুক্রবারে অনেকটাই কিন্তু আবার রাতের দিকে বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত কমে যাচ্ছে মানে সাত আট তারিখের মধ্যেই যা ভারী বৃষ্টিপাত হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এটাই রয়েছে মূলত আপডেট আর একবার আপনাদের স্যাটেলাইট চিত্রটা দেখিয়ে দিচ্ছি দেখে নিন কী অবস্থা রয়েছে এই যে কালো কালো মেঘ মূলত উত্তরবঙ্গের দিকে রয়েছে উত্তর দিনাজপুর এবং দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ির দিকে এবং বিহার এবং নেপালের দিকে রয়েছে ভোটান সিকিমের দিকে কিছুটা রয়েছে বাকি অংশে আংশিক মেঘ এলাকা রয়েছে কোথাও কোথায় যে মেয়ে উঠছে তার মধ্যে বিক্ষিপ্তভাবে হতে পারে তো এটাই ছিল লেটেস্ট আপডেট আশা করি এতে উপকৃত হবেন বুঝে গেছেন কী আপডেট রয়েছে ভালো লাগলে লাইক করে দিন শেয়ার করে দিন ধন্যবাদ